হরে কৃষ্ণ বন্ধুরা, রাধা মাধব এবং জগন্নাথ কিচেন আপনি স্বাগত। আপনার সাথে আছি আমি মাধুচরিলা রাধা দেবী দাসী। নতুন রেসিপি দেখাতে চাই। এই যে ঘাটকল আমি এর থেকে পাতা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর থেকে কাঁঠালের দানা দেবো। এই কাঁঠালটা আটিটা আমি চার ফালি করব, করে আটিগুলো আমি সব অনেকগুলো করে একসাথে কেটে নেব। এই দেখুন, এই আটিটা আমি চার ফালি করেছি। এরকম করে সবগুলো কেটে নেব নিয়ে। আটিটা সিদ্ধ দিয়ে দিয়েছি, হালকা একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য। আর এই কেটে রাখা ঘাটকলগুলো আমি আটির মধ্যে একসাথে দিয়ে দেব। এগুলো সিদ্ধ হয়ে গেলে ঘাটকল আর কাঁঠালের দানা চচ্চড়ি সেটা আমরা আপনাদেরকে দেখাবো। ঢেকে দিলাম, আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ঢেলে দিলাম, জলটা থেকে যাবে। অল্প আলু, একটা আলু পরিমাণ মতো নিয়ে আমি ভাজা করে নিচ্ছি। এটা আমি এই এর ভিতরে দিয়ে দেব, ঘাটকল আর হলো তোমার কাঁঠালের দানার মধ্যে। এখন এটা আগে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এর দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা, জিরে, গরম মশলা পরিমাণ মতো একসাথে বাটা করে নিয়েছি। এটা আমি ঘাটকল আলু আর কাঁঠালের দানার মধ্যে দিয়ে দেব মশলা করে। পরিমাণ মতো জিরে আমি এতে ফোড়ন দিয়ে দেব। তারপরে পরিমাণ মতো নুনও আমি দিয়ে দেব, পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দেব। দেওয়ার পরে এটা হালকা করে নেড়ে এর ভিতরে আমি এই সেদ্ধ করে রাখা ঘাটকল আর কাঁঠালের দানা একসাথে দিয়ে দেব। এবার আমার ঘাটকল প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে এই বেটে রাখা মশলা গুলো দিয়ে দেবো, আদা, লঙ্কা, জিরে আর পরিমাণ মতো গরম মশলা এই দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়াচাড়া করবো, অল্প সামান্য মাত্র পরিমাণ মতো। এবার এই ভেজে রাখা আলুগুলো আমি একটু দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। করে আমি নামিয়ে নেবো হয়ে এসেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আলু, ঘাটকল আর কাঁঠালের দানা চচ্চড়ি, আবার মশলা মাখা, দুটোই বলা যায় হয়ে গেছে। আমি নামিয়ে নেব। এই যে আমি এবার নামিয়ে নিই, এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঘাটকল, কাঁঠালের দানা আর আলু চচ্চড়ি বা মশলা। রান্না বান্না রেডি হয়ে গেছে। আজকে একটা নতুন রেসিপি আমি দেখিয়েছিলাম, সেটাও আপনাদেরকে বলবো, আপনাদের সাথে শেয়ার করছি। ভগবানের ভোগের প্লেট রেডি হয়ে গেছে, তা আপনাদের কাছে দেখালাম। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখুন এখানে আলু উচ্ছে মাখা, এখানে পুঁই শাকের আলু দিয়ে একটা চচ্চড়ি, এটা ঘাটকল আলু আর কাঁঠালের দানা চচ্চড়ি বা মশলা, এটা পেঁপুল ডাঁটা বাগানে হয়, সেটা খুবই সুন্দর, খুবই উপকারী, সর্দি কাশি জ্বর থেকে রক্ষা করে। তা আলু দিয়ে আর পেঁপুলের ডাঁটাতে একটু গামাখা করেছি সবজি। এখানে চাটনি, পাঁপড়, এখানে ঘোল আর মাখন, ভগবানের তো অতীব প্রিয়। এখানে লঙ্কা, ঘি, এখানে হলো লেবু, সব মিলে আজকে ভগবানকে ভোগ লাগানো হবে। কত সুন্দর, হরে কৃষ্ণ বন্ধুরা, দেখুন বন্ধুরা। আমার ব্লগটা যদি আপনি ভালো লেগে থাকে তার একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই।